রিয়েলি হেভি বুদ্ধি আছে রে, তো সেই বুদ্ধির পাহাড়। ওয়াও, দারুণ তো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের রংপুরে বৃষ্টি রোদ ছায়ার খেলা চলছে। একটু আগে প্রচণ্ড রোদ ছিল, আবার বৃষ্টি আবার রোদ, এরকম খেলা চলছে যে আমি বের হয়েছি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তারপর বাসে যে আবার ড্রেস চেঞ্জ করে বের হলাম, এখন দেখি রোদ উঠে গেছে। মানে রোদ বৃষ্টি ছায়ার খেলা চলছে আর কি। কি ঘুঘু পাখি নাকি কী পাখি আল্লাহ জানে, কালারটা কেমন জানো, মাটিয়া মাটিয়া কালার। এই যে দেয়ালে পালাইছে। দুপুরবেলা বের হলাম, একটু বাজারে যাব, ঈদের পর বাসার বাজার করা হয় নাই, সবজি কিছু মাছ ঈদের আগে সেই বাজার করেছিলাম ওগুলো শেষ হয়ে গেছে, এখন বাজারে যাচ্ছি। আমার জুস বারের জন্য কমলা টমলা এগুলো কেনা লাগবে, মালটা এদিকে ভালো পাওয়ার ওদের। জোর হচ্ছে 300 টাকা ধারা, 60 টাকা কেজি। আলুটা ধারা কত ধরবেন? 200। এটা ধারা কত? কম রাখবেন না, এটা অল্প নেব, আড়াই কেজি আড়াই কেজি দেন। এটা কি এলো, স্টিক? স্টিক কত? ডায়মন্ড, ডায়মন্ড কত ধরবেন? 40 টাকা। এটা কি এলো? স্টিক, স্টিক। কুমড়া হচ্ছে 20 টাকা কেজি। মেশিনটা আগে জিরো হইতে দেন, জিরো তো বানাস। 3 কেজি, 3 কেজি, 100 কত বললো? 60। ওটা কি অরিজিনাল দেশি? আড়াই কেজি দেন। রসুন কোনটা কত চাষা? 180-200। 96 টাকা কেজি বললো পেঁয়াজ। এটা হচ্ছে পাইকারি মালের আড়ত, এগুলো বাদ দিয়ে দাও, বড় দেখে দাও, চেঞ্জ করি বড় দেখে দাও। সালামু আলাইকুম, লেবু কত শ নেবেন চাষা? শ 100, 100, 100 কত? আর ওইটা 140 টাকা, ওইটা 100 নাও, 120 টাকা নাও, ওইটা দাও 100 দাও। এটা কী লেবু দেখি? এটা এই লেবু হয়েছে ও, ওইটাই বড়। হ্যাঁ হ্যাঁ, এই লেবুর নাম কি, এলাচি নাকি? এটা সিবলেস, সিবলেস। সিবলেস কিরা জাতের নাম? নামে জাতি ও নামে। এটা না, এটা কোথাকার? এটা নাটোর, নাটোর। সিবলেস লেবু 100 নিল, 120 টাকা। এটা এটা চাইছিল 100। লেবুর বাজার একটু কম। পটল হচ্ছে 40 টাকা, লাউ 60, জালি 50। দাদা ঢেঁড়স কত বেচেন?
চল্লিশ কেজি পাল্লা কত? পাল্লা 200। শশা নাই? শশা হাফ পাল্লা দেন, আড়াই কেজি দেন। কুচি দেখে দিয়েন ভাই। শশা হচ্ছে 200 টাকা পাল্লা, মানে 40 টাকা কেজি। তো এই মরিচটা কত ধরবেন? কতটুক অল্প লাগবে? পাল্লা কত বেচবেন এটা? পাল্লা কত বেচবেন? সাড়ে 800। তাহলে কেজি কত পড়ে? হাফ কেজি দেন। এটা কি মরিচ, কারেন্ট নাকি? তাহলে এখন হাফ কেজি কত পড়লো? 90। 180 টাকা কেজি পড়লো। পাল্লা নিলে একটু কম পড়ে, 50 টাকা কম হয়। আচ্ছা, অনেকদিন পর পৌর বাজারের মাছ মার্কেটে আসলাম। সিং কত পাচ্ছেন? সিং 440 টাকা। হ্যাঁ 440। 440 সাড়ে 300 টাকা জানা, 350 এক কেজি দেন। না না, 350 দিন বাছি দেন। এটা কোথাকার মাছ? এটা দিনাজপুর থেকে। ভালো তো, রংপুরে বসে দিনাজপুরের মাছ খাইতে পাচ্ছি। এটা আপনার দেশ ভাই বেতনে 700 দাম কম চাইলে তো কমে না, তার হাইব্রিড কম। না না, জিজ্ঞেস করলাম কথা করছি একটা, ওই জায়গায় এইটা দাগ আছে, এইটা দাগ নাই, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, এইটা অরিজিনাল দেশি 1000 কম নাই। বুঝতে পারছি। কি বাইলা মাছ কত করে কেজি ধরবে? 500 টাকা। ট্যাংরা এটা কি নদীর ভাই? ট্যাংরা নদীর কত ধরবেন? 800 টাকা। বাটা কত কেজি ধরবেন? 240। এটা এটাও এক সাইজ 200 টাকা জানা। কুড়ি কত ধরবেন? 200। এটা এক কেজি দেন আর বাটা এক কেজি দেন। এটা কখন ধরা হয়েছে? এখন এলাম বাবা, মাছ সকালে মাছ পাই। হ্যাঁ, বিদেশি মনে হয়, জ্বলতিছে যে এই জন্য মাছ ধরবে না? কালারটা সুন্দর না? লাইট আলো দেবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইব্রিড চিংড়ি। এ ভাই চিংড়ি কত ভাই? চিংড়ি কোনটা কত? 800। এটা মিডিয়ামটা নাই? মিডিয়ামটা ওটা মিডিয়াম কত রাখবেন? কত ওইটা? 650। চাইড করা যায় না? না একদম দেন, ওই সাইজ দেন, এটা দিয়ে দেন। হোক না ভাই, রুই আছে ভালো, দেখি কোথাকার। এটা কত ধরবে? 420। দাম বেশি নাকি আজকে রুইয়ের বাজার? কদিন থেকে বেশি। কত রাখা যাবে কম? 400 পর্যন্ত রাখা যাবে ভাই। 350 করা যায় না? না। কি সাইজের হবে? 2, 2.5, 3। দুই কেজি সাইজের মাছ কুড়ে ছোট বলতে ওটা কয় কেজি হবে? কত করে ধরলেন? 380 টাকা ধরছেন? দেন কাটি দেন। কয় কেজি বলছেন? 3 কেজি? 3.5 কেজির মতো? 4 কেজির কম।
চার কেজির একটু কম, এটা হচ্ছে কাতল মাছটা সুন্দর। ডিমালা মাছের দাম বেশি না ডিম ছাড়া? ডিম ছাড়া মাছের দাম, ডিম ছাড়া বেশি। দুইটা হিসাবের নিলাম। হ্যাঁ সুন্দর স্যার, বাকিগুলো এখন কাটি ফেলার সমস্যা। মাছ আজকে কেটে নিচ্ছি বাজার থেকে। ছোট ছোট কিছু মাছ এসেছে তো ওরা একবার এখান থেকে কাটা নিয়ে তারপর বাসায় যায়। তো মাছ কাটা নিচ্ছি, এখানে একটু সময় লাগতেছে, সিরিয়ালে আছি তো, তো আজকে প্রচণ্ড গরমও করছে, আর বাইরে যেমন রোদ তেমন বৃষ্টি, আবার মাঝে মাঝে ধুমছে নিয়ে একটা গরম, আর বাজারের মধ্যে একটা ভালো একটা ব্যবসা গরম, ব্যবসা গরম মাছ। আমরা কত কেজি? আমরা 80 টাকা। মিষ্টি হবে? বরিশালের নাকি? না না, বরিশালের লোকাল, বরিশালের তো আর বড়ো বড়ো যশোর। শক্ত থেকে দেন, শক্ত থেকে লুকাল দেন, নিচ থেকে দেন, প্লাস্টিকের গুলো দেন। না না না, 2 কেজি না, 1 কেজি দেন। এরা 50 টাকা কেজি, 1.5 কেজি দেন। গাড়িতে 360 টাকা কেজি। একটা গাড়ির তেল দাও। হ্যাঁ, 1 লিটার। ফাইন মেশিন বসাইছে। টাটকা তেল দেওয়া যায় না? ঘোলা হবে তো? ঘোলা কাটাও কিভাবে তোমরা? রাত তারপর ও জামে এনে প্রসেসটা কি? ওই ইয়া দিতে হয়, সরিষা কোন দিক দিয়ে দিতে হয়? উপর দিক দিয়ে, তারপর নিচ দিয়ে বেড়ায়। সুন্দর দোকানটা, পুলিশের গাড়ির মতো লাইট জ্বলে। এটা কদিন আগে দাদা ফিল করা মুখ আপনি ড্রাগন কত বেচেছেন? আপনি চলবে না আমার। ১২০ দেন। খুব সুন্দর খেজুরের দোকান। আমাদের বাজার শেষ করলাম, মাছ কাটার দোকানে সময় লেগেছে অনেক, ভালোই গরম লাগছে। এগুলো দেখা হচ্ছে বাসা যে আসার পথেও আটকা পড়লাম। খবর আছে তোমার? সেই ছোট ছোট মাছ 180 টাকা কেজি, পাইকারি নিলে আরো 10-20 টাকা, পাল্লায় 50 টাকা কম আর কি। হ্যাঁ, পটল কই কম? 40 টাকা কেজি, 20 টাকা বলে গেছি। তাহলে ওটা মরা পটল হবে। কাটিয়ে আনছি একবারে, ভালো হয়েছে না?
সেটা শিং মাছ আপুর জন্য বিশাল মাছ। মাছের সাইজ গুলো সুন্দর, বড় পিস কয়া এই যে দুইটা দেখো, দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আজকে রান্না আম্মু মাছ রান্না করছে, কি মাছ জানি না, যেভাবে খেতে খুব ভাল লাগে। ঢেঁড়স দিয়ে কাটলে বিচি আর ডাল, ভাত খাওয়ার আগে একটু শশা গাজর খেয়ে নিচ্ছি। গাজরের ভিতরে সবুজ সবুজ এটা কি বুঝলাম না, দেখেন মাঝখানে থাকে না, সব গাজরে কিন্তু থাকে না, মেবি হাইব্রিডে থাকে। মিষ্টি আছে গাজরের যে দাম, শ্যামের তো কালো জাম পছন্দ না, তোর কালো না সাদা, তোমারও কালো, তোমার সাদা, আমারও কালো। তোমাকে চিনলাম না, তোমার নাম কি? তুমি আইসক্রিম বাড়ি কই পাইছো এগুলো? আইসক্রিম খাওয়া ছাড়া মাইছি। আর এই কাঠিগুলো, কাঠিগুলো ইউজ করো নাই? না। তাহলে আইসক্রিম কি বাসা চামচ দিয়ে খাইছো? হ্যাঁ। আর এখন এগুলো নিয়ে কোথায় ঘুরতেছো, খেলবা? হ্যাঁ। না বিক্রি করবা আমার কাছে এগুলো? না এগুলো আমরা খেলি। কোটে বিক্রি করে দাও আমাকে, আমিও খেলবো। কে বলছো, তুমিও তো বড়। দিদি হেভি বুদ্ধি আছে রে, তো সেই বুদ্ধির পাহাড়। ওয়াও দারুণ তো, খুব সুন্দর হয়েছে। আয়াত এতগুলি আইসক্রিম খাইছে। আয়াত কটা খাইছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। আমি 19 খাই নাই। ও কি কি খাইছে? আমার বাবা 7টা খাইছে, আমি 6টা খাইছি। আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।